যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান, আমি আপনাকে দেখাবো যে মদগা কাকে বলে। আমার শ্বশুরের একটা ছেলে তো ওই মরে গেলে সমস্যা, ফাটায় আমার বউ আমার কি করবে। পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি বলেন? নবীজি কিন্তু এখানে আলা ইন্নাফিস সাদরি বলেন না যে বুকের ভেতরে আছে, আলা ইন্নাফিল ইয়াদি হাতের ভেতরে আছে, আলা ইন্নাফিল বুতনি পেটের ভেতরে আছে বলেছে না? কি বলেছে? শরীরে আছে না? না, হ্যাঁ, জাসাদ মানে কিন্তু মাথা না, জাসাদ মানে পেট না, জাসাদ মানে বুক না, জাসাদ মানে পাও না, জাসাদ মানে পুরা শরীর। তাহলে এই শরীরের ভেতরে কোন জায়গায় ওটা আছে আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, পায়ে আছে, বলেছে বলেন বলেন। উনি কি বললেন? আলা ইন্নাফিল জাসাদি, শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওটা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, যখন এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, আর ওইটা যখন খারাপ হয় পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। আলা জেনে রাখো ওহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে বলা লাগবে বলুন। আমরা কোরআন থেকে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা, আর হাদিস থেকে বুঝলাম ওই মদগা শব্দটা আছে শরীরের ভেতরে, ওইটার নাম হচ্ছে কি? ছাত্র এ জবাব দেন। ওখানে মদগা হওয়ার শর্ত কয়টা পেয়েছিলাম? এক নম্বরে চর্বি, দুই নম্বরে, তিন নম্বরে দোড়া কাটা ভাব কেমন? রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে আপনি যেমন ছিন্ন ভিন্ন করে ফেলেন, এরকম দোড়া কাটা ভাব লাগবে। এখানে যারা আছেন তাদেরকে বলছি, আজ বাংলাদেশের 48,000 পীর সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, ভারতের অধিকাংশ জায়গায় যারা পীর, সেই হায়দ্রাবাদ থেকে, আসাম থেকে, এই ফোরফোরা থেকে শুরু করে সব জায়গায় গেলে পীর সাহেবরা মুরিদদেরকে দেয় কলব পরিষ্কার করো। কলব পরিষ্কারের হাতিয়ার ওরা কি দিয়েছে? কলব কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে যত জোরে হুক হুক করে ধাক্কা দিবা তত পরিষ্কার হবে। আমি আপনার কথা শুনে আমি ধাক্কা দেব আমার অসুবিধা নেই, কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে। আমি যে শর্তগুলো বলছি কলবের মদকার, এটা বামিস্তানের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটা যদি আপনি এখন কেটে বের করেন, এর ভেতরে তিনটা শর্ত আপনি পাবেন, না হয়তো দুইটা পাবেন, চর্বি থাকবে, রক্ত থাকবে, দোড়া কাটা ভাব আপনি পাবেন না। পাবেন কোন জায়গায়? এই মাথার ভেতরে যা আছে এই মগজ যদি আপনি মাথা কেটে বের করেন, রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাবও পাবেন। তাহলে পীর সাহেব রে যে আপনার বুক পরিষ্কার করাছে, কি বুক পরিষ্কার হচ্ছে না ব্যথা হচ্ছে? আর আমরা জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না, মানুষ চিন্তা করে পরিষ্কার হওয়া দরকার এইটা না এইটা, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যই তো ঘুষ খাই, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যই জেনা করে, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যই কোরআনের মাহফিলে বাধা দেয়, এইটা পরিষ্কার করার দরকার না, পরিষ্কার হবে এইটা। কারণ কি? চিন্তা মানুষ কি দিয়ে করে বলেন? এখন আপনি মাথা নিয়ে যান কম্পিউটারের ভেতরে, দেখবেন চারটা জিনিসের ভেতরে আছে। মাথার এই সামনের দিকে আছে ফ্রন্টাল লব, দ্বিতীয় নম্বরে পেছনে আছে অক্সিপিটাল লব, আর দুই পাশে আছে দুইটা, একটা প্যারাইটাল লব, একটা টেম্পোরাল লব। এই চারটা আবার দুই ভাগে যে দুইটা দুইটা করে, ওখানে চারটা আর দুইটা বের হলে কয় হয়? এই ছয়টা জিনিসের এক একটা ভাগে টেম্পোরাল লব, অক্সিপিটাল লব, এই ছয়টা ভাগের ভেতরে বিজ্ঞান এখন মাথা কম্পিউটারে দিয়ে দেখাচ্ছে যে এক একটা সাতটা করে জিনিস থাকে। চিন্তা করে এক জায়গা দিয়ে, দেখে আর এক জায়গা দিয়ে, শোক পায় আর একটা জায়গা দিয়ে, অনুভূতি আসে আর একটা জায়গা দিয়ে, আপনি যখন কান দেন তখন আর একটা সেলের কাজ, এরকম ছয় সাতটা
ছয়-সাতটা কি? বিয়াল্লিশ, ছয়-সাতটা? এই বিয়াল্লিশটা জিনিস মাথার ভেতরে কাজ করছে। আপনি যে দেখেন এটা কিন্তু এই ফ্রন্টাল লব দিয়ে না, এই অক্সিপিটাল লব দিয়ে। অক্সিপিটাল লবের ভেতরে আছে সাতটা জিনিস, এ দেখার কাজ করবে, অনুভূতির কাজ করবে, আনন্দের কাজ করবে। আমি অথচ দেখছেন কি দিয়ে বলেন না কেন? চোখ আপনাকে সিদ্ধান্ত দেয় না। এই চোখের সাথে পেছনের যে অক্সিপিটাল লবের যে কানেকশন আছে, আপনি সাপ দেখলেন চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে এখান থেকে পেছন দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। এটা দিচ্ছে কি আপনার চোখে? বলেন না কেন? আমি আবার বলছি, এখন যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান, আমি আপনাকে দেখাবো যে মুদগা কাকে বলে। এই যে এটার মাথা মোটা আছে, এটা ফাটান না। আমার শ্বশুরের একটা ছেলে তো ওই মরে গেলে সমস্যা, এরে একবারে ডাকাইতে মরেছিল এই জায়গা, চার পাঁচটা শিলায় আছে, এর মাথা ফাটালে অসুবিধা নেই। হ্যাঁ ফাটায়, আমার বউ আমার কি করবে? আমার গাজীপুরবাসী প্রাণপ্রিয় ভাইরা যেভাবে শুনছেন, এবার একটু মিলান। এই মদগা 340 এর পরে আমার আল্লাহ একটা শুধুমাত্র গোস্ত বানিয়ে রাখে, কি বলা লাগবে ভাই? এই গোস্তের ভেতরে কয়টা জিনিস আমরা পেয়েছি আরো জোরে? এক নম্বরে চর্বি, দুই নম্বরে রক্ত, তিন নম্বরে দোলাকাটা ভাব। আজ বাংলাদেশের পীর সাহেবদেরকে বলা দরকার, আপনি যে কলব পরিষ্কার করার জন্য ধাক্কা দিচ্ছেন ও তো ওখানে নেই, বুক ব্যথা হচ্ছে। আপনি আমার পরিষ্কার করার জন্য যদি এইটা পরিষ্কার করতে চান তাহলে আমার হাতে কোরআন তুলে দিন, কারণ এইটা পরিষ্কার করতে পারে শুধুমাত্র কোরআন। আজ এই ভন্ডামির নামে যে জিকির গুলো দিয়ে আপনাকে পাগল বানিয়ে রেখেছে, এখন থেকে করবেন না ছাড়বেন? এবার যদি প্রমাণ করতে পারেন যে তত্ত্ব ভুল, তাহলে কোরআন শরীফ হাদিস বিজ্ঞান এগুলো আমি মানি না। যান নিয়ে আসে, কোন হুজুর নিয়ে আসবেন, কোন বিজ্ঞানে নিয়ে আসবেন, এই প্রমাণ করেন। এত দলিল দিয়েও যদি আপনার ওই বাবার উপরে এত ভরসা থাকে, ওই বাবা কিয়ামতে বলবে আমি পীর ছিলাম। আশা করছি কথা বোঝা গেছে। আমার দায়িত্ব অ্যাডভার্টাইজ করা, আমার যা যতটুকু যোগ্যতা ছিল আমি অ্যাডভার্টাইজ করলাম। এরপরও যদি এই ভুল সিদ্ধান্তে কেউ মেনে নিয়ে ওইভাবে যান, যান, আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আমি আরো ঠেলা দেবো, যান। এই ঝামেলাপূর্ণ জিকির এখন কি বেকার ধাক্কা দিয়ে মুখ ব্যথা করবেন না এইটা পরিষ্কার করবেন? এটা পরিষ্কার করেন, এটা পরিষ্কার করেন, আপনি সুদ খাবেন না। এটা পরিষ্কার করলে ঘুষ খাবেন না, এটা পরিষ্কার করলে ধর্ষণ করবেন না। এই কথা বলে না কেন? জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আশা করি আপনি বুঝে ফেলেছেন, আলহামদুলিল্লাহ।